بسم الله الرحمن الرحيم اجدي ميديا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله مالك الملك والملكوت، والعزة والعزمة والهيبة والقدرة والكبرياء والكبرياء والجبروت. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا جد له ولا ند له ولا حد له ولا نذير له ولا مثل له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومرادنا ومقصودنا ومحبوبنا ومحبوبنا ومعشوقنا وايماننا ومزين فرقاننا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن آل الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون فسوف يلقون غيا وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا. صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى ال سيدنا مولانا মোহাম মদুকী মোহ্বত দিনে হক্তিশ্বরতে অঙ্গল হই মোহাম মধুখী মোহ্বত দিনে হক্তিশ্বরতে অঙ্গল হই اسی میں ہو اگر کامی اسی میں ہو اگر کامی تو ایمن نہیں مکمل ہے اللہ عمہ والا عالی صحیح دینا ম লা লা আহা ইলা কা এ ভাই ঘুমাই আওয়াজ দিয়ে লাহা এলাকা আর জুড়ে লা এলাকা এ নম্ লা লা আহা ইলাকা লা আহা آدم نبي صفي الله موسى نبي كليم الله آدم نبي صفي الله موسى نبي كليم الله مودر نبي مودر نبي حبيب الله لا إله

محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكباله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কান্দুগড় এলাকাবাসীর পক্ষ থেকে কবরবাসীদের মুখের মাফিরত কামনাই হাজি বরহুম আব্দুল গফুর সাহেবের বাড়ির শুভ বাড়ির যুব সমাজের উদ্যোগে চতুর্থবার্ষিক ওয়াজর দর দর মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাজহারুল ইসলাম সাহেব অবস্থিত ওলামাই কেনাম আমার সামনে অপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের বাও বোনেরা সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ সাথে সাথে সে আল্লাহ আলার দরবারে শুকুর আদায় করছি যিনি আমাকে সুদর মৌলবী বাজার থেকে আপনাদের মাঝে হাজির করে দিয়েছেন এবং আপনাদেরকে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে কোরআন হাদিসের মহাব্বতী জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক যে মনিব দান করলেন সেই মনিবের দরবারে মনের সবটুকু আবেগ অনুভূতি উজার করে বলুন নিত কণ্ঠে উচ্চ আওয়াজে শুক্রিয়া তান সবাই পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে শুকর আদায় করব যিনি আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নবী নবীদর নবী সেই নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের উম্মত বানিয়েছেন যে নবীর উম্মত আমরা হয়েছি সেই নবীর উম্মতেরা যদি কোনো নেক কাজ করে একটা নেক কাজ করিলে আল্লাহ দশটি সব দিয়ে দেন এই যে জান্নাতির বাগানে আসলে ঠান্ডাকে উপেক্ষা করি আরামের ভূমিকে হারাম করি মাহফিলে আসতেন লাভ হলো না লস হলো আকুমিল্লার ভাইয়েরা আপনি যখন গর্ত থেকে জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আমার আল্লাহ আরশের মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন ও আমার ফেরেশতারা আমার বন্ধুর উম্মত তার গর্ত থেকে জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে গেছে তার ঘর থেকে নিয়ে জান্নাতের বাগান পর্যন্ত আসতে যতগুলি কদম লেগেছে প্রত্যেকটা কদমের বিনিময়ে দশ দশ করে নেক লিপিবদ্ধ করে দাও কমিল্লার বায়রা জান্নাতের বাগানে এসে যখন বৈশা গেলেন বসার সাথে সাথে নেককার আলেমদের চেহারার দিকে যখন তাকালেন তাকানোর সাথে সাথে আমার আল্লাহ আপনার জীবনের করে দিয়েছে বাবা জীবন আমরা এমন নবীর উম্মত যা নবীর উম্মত একটা নেক কাজ করলে আল্লাহ দোষ দিয়ে যেন কিনা বলেন তাহলে শুনুন

আমি মদিনার একজন সুন্দর যুবতী আমি আপনার দরবারে হাজির হয়েছি আমি এমন একজন যুবককে তালাশ করছি যে যুবকের গুণ পাওয়া যাবে মাঝে তার সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে আমি মুমিনিন নিদাক দিয়ে বললেন ও যুবতী তোমার স্বামীর কী কি বলো করে পাই যুবতী ডাক দিয়ে বললেন আমি মুমিনি আমি যাকে স্বামী হিসাবে চাচ্ছি আমি মুমিনি এক নাম্বার গোল হতে হবে সে সারা বছরের তাহাজ্জুদ গুজারি হতে হবে দুই নাম্বার সারা বছরের রোজাদার হতে হবে তিন নাম্বার প্রত্যেকদিন পবিত্র কুরআনুল কারীম এক কতম করতে হবে জুরকন্না সুবহানাল্লাহ ও বাইরের আমার এমন যুবক পাওয়া তো কোটি ঠিক কিনা বলেন আমিরুল মুমিনিন খুব খুশি হলেন মসজিদে নববীর ভিতরে মুসল্লিদের সামনে ভাষণ দিলেন ভাষণে বললেন ও যুবকেরা তোমাদের মাঝে এমন কোন যুবক আসনি যে সারা বছর তাহাজ্জুদের নামাজ আদায় করো সারা বছর রোজা রাখো এবং পবিত্র কোরআনুল কারিম এক কথম প্রত্যেক দিন করো এরকম আসনি যদি তাকো একজন সুন্দর যুবতী আমার দরবারে হাজির হয়ে গেছে সেই রক সে এইরকম তিন গুণে গুণান্বিত যুবক তালাশ করছে জুড়ে কোন মাজলিসের মধ্যে কেউ দাঁড়াই না মাজলিসের মধ্যে কেউ দাঁড়াই না হঠাৎ করে দেখেন মসজিদে নববীর এক পার্শ্ব থেকে একটা যুবক দরায়া গেল দরায়া বলল ইয়া আমির আল মুমিনিন আমার মাঝে এই তিনটা গুনাহসি দূর করুন সুবহানাল্লাহ আমি সারা বছর তাহাজ্জুতের নামাজ আদায় করি সারা বছর রোজা রাখি প্রতিদিন কুরআনুল কারীমের ختم করি আল্লাহর নবীন সাহাবি আমিরুল মুমিনিন যুবককে ডাক দিয়ে বললেন ও যুবক তুমি আমার কাছে আসো যুবক যুবতীকে বলা হলো তোমার স্বামী তো পেয়ে গেছি যুবতী ডাক দিয়ে বলল ও আমিরুল মুমিনিন আর আমার দেখার দরকার নাই আমাকে দয়া করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়া দেন যেরকম সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন এই যুবক যুবতীর মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন বিবাহের পর প্রথম রজনীতে বাসুর ঘরে যখন গেলেন যাওয়ার পর যুবতী তো অপেক্ষায় স্বামী তাহাজ্জুদের নামাজ পড়বে কিন্তু দেখলেন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই পরদিন রোজা রাখবে কিন্তু দেখা যায় রোজাও রাখলো না কোরআনুল কারিম হাতে নিল না খতম করবে কিভাবে যুবতী মনে মনে ভাবল প্রথম দিন হয়তো বিবাহের প্রথম রজনীতে সে তাহাজ্জুতের নামাজ পড়ে নাই পরদিন রোজা রাখে নাই নতুন তো দেখি আর কয়েকদিন এভাবে প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন তাহাজ্জুতের নামাজ পড়ে নাই রোজাও রাখে নাই এরপরে কোরআনুল কারিমের খতম করে নাই এভাবে তৃতীয় দিন চলে গেল চতুর্থ দিন চলে গেল না না যুবতী ডাক দিয়া বলে আল্লাহ বুঝলাম না যা আমি চাইলাম তা তো পাইলাম না দেখব আর কয়েকদিন যদি আমার স্বামী তাহাজ্জুদের নামাজ না পড়ে যদি রোজা না রাখে কুরআনুল কারীমের খতম যদি না পড়ে আমি চলে যাব আমিরুল মুমিনিনের দরবারে গিয়ে বলবো আমিরুল মুমিনিন আমাদের দুজনের বিবাহ বিবাহটা বিচ্ছেদ করে দে এভাবে চলছে কিন্তু না যুবক নামাজ পড়ে না রোজাও রাখে না কোরান খতম করে না পনেরো দিন হয়ে গেল যুবতী মুমিনিনের দরবারে চলে গেল গিয়া বললেন ও যে আমাদের মাঝে বিবাহটা বন্ধন করে দিয়েছিলেন আমি যে চাইলাম তা তো পাইলাম না ও আমিরুল মুমিনিন আমার স্বামী তো তাহা নামাজ পড়ে না এই পনেরো দিন তার সাথে আমার সংসার হয়েছে এই পনেরো দিনের ভিতরে একদিনও তাহাজ্জুদের নামাজ পড়ে নাই একদিনও রোজাও রাখে নাই কোরআন খতম করে নাই ও আমিরুল মুমিনিন আমার তো বিবাহ হয়েছে এই শর্তে যেহেতু নাই ইজা ফাতার ফাতার শর্ত ফাতাল ও আমিরুল দয়া করে আমাদের মাঝে বিবাহটা আপনি বিচ্ছেদ করে দেন আপনি বিবাহটা বিচ্ছেদ করে দেন হজরতে আমিরুল বললেন ও যুবতী তোমার কথাই তো শুধু বিবাহ বিচ্ছেদ করা যায় না যুবক কোথায় তোমার স্বামী কোথায় স্বামীকে ডাকায় আনা হল আনার পর আমি যুবককে ডাক দেয়া বললেন ওরে যুবক তোমার স্ত্রী বলেছে তুমি তাহাজ্জুতের নামাজ পড়ো না রোজা রাখো না কুরআন পড়া করো না তোমার স্ত্রী বিবাহ বিচ্ছেদ করার জন্য তোমার মতামত কি যুবক ডাক দিয়া আমিরুল আমি এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি কোরআন ও হাদিস থেকে দিতে পারি আমি যদি কোরান হাদিস দিয়ে বুঝিয়ে দিতে পারি আমি তাহাজ্জুদ গুজারির স্বামী আমি যদি কোরান হাদিস দিয়ে বুঝিয়ে দিতে পারি আমি সারা বছরের রোজাদার আমি যদি কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিতে পারি আমি প্রত্যেকদিন কোরআনুল কারীমের খতম করি তাহলে ও আমিরুল মুমিনিন বিবাহটা ঠিকবে কিনা এটা বলেন আমিরুল মুমিনিন বললেন অবশ্যই ঠিকবে জুরে কোন সুবহানাল্লাহ যুবক বললেন ও আমিরুল মুমিনিন এক নাম্বার প্রশ্নের জবাবটা নিয়ে নে আমি সারা বছরের তাহাজ্জুদ গুজারি কিনা আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইয়াশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সে যেন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো জুড়ে কোন সুবহানাল্লাহ ও আমিরুল আমার স্ত্রীকে জিজ্ঞেস করেন বিবাহের বয়স হয়েছে পনেরো দিন এই পনেরো দিনের ভিতরে আমি কি কোনো অক্তর নামাজ কাজা আদায় করেছি জামাত কি বর্জন করেছি আমার স্ত্রীকে আপনি জিজ্ঞেস করেন স্ত্রী ডাক দিয়া বললেন আমি না 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 দেখি না আমার স্বামীকে দেখেছি আজান যখন হয়ে যেত মসজিদে সাথে সাথে জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে চলে যেতেন জোরে যুবতী বললেন ও আমি এক নাম্বার প্রশ্নের জবাব পেয়ে গেলাম দুই নাম্বার প্রশ্নের জবাব আমি তাহাজ্জুদ আমি সারা বছরের রোজাদার কিনা আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাবারা মা দানা সুম্মা আত্ববাগুন সিত্তাম মিন শাওওয়ান কানা কাফিয়া লিদ-দাহরি জুর সুবহানাল্লাহ

সারা বর্ষরের রোজাদার কিনা আপনাকে কোরআন থেকে দলিল দেয় আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন মান জা আবিল হাসানা ফালাহু আশর আমসালিহা আমার আল্লাহ বলেছেন উম্মতি মুহাম্মাদি একটা যদি নেকের কাজ করে একের বদলায় 10 দিয়ে দেন জুরে কোন সুবহানাল্লাহ অগ আমি মুমিনিন রমজানুল মুবারকের রোজা মুবর প্রত্যেকটা রোজার বিনিময়ে যদি আল্লাহ দশটা রোজার সব দেন তাহলে ত্রিশ কে যদি দশ দিয়ে গুণ করা হয় তাহলে তিনশো হয় ঠিক কিনা বলেন তিনশো দিন আর রমজান পরে সাওয়াল মাসের ছয়টা রোজা এই ছয় রোজার প্রত্যেকটা রোজাই যদি আল্লাহ দশ করে দিয়ে দেন সব তাহলে ছয় দশে এই হলো তিনশো আর তিনশো পঁয়ষট্টি দিনে বৎসর ও আমিদুল মমিনিল পাঁচ দিন রোজারা কাহারাম বৎসরে ঠিক কিনা বলে বলে একদিন হল ঈদুল ফেতরের দিনে দ্বিতীয় দিন হল ঈদুল আজ হা কুরবানির দিনে কোরবারির দিনের পরে তিন দিন রোজারা কাহারাম এই হলো পাঁচ দিন ঠিক কিনা বলে বলে আ বাবা জীবন ধোরা যুবক জ্বা আমি রমজানের রোজা ও রেখেছি রমজানের পরে সাওয়াল মাসের ছয়টা রোজাও রেখেছি আল্লাহর কোরআন যদি সহি হয়ে থাকে নবীজির হাদিস যদি সহি হয়ে থাকে আপনি এখন বিচার করে বলুন আমি সারা বৎসরের রোজাদার কিনা জুড়ে এখন সোহান আল্লাহ যুবতী ডাক দিয়া বললেন এ আমিরুল মুমিনিন তিন নাম্বার প্রশ্নের জবাব পেয়ে গেছি দুই নাম্বার প্রশ্নের জবাব পেয়ে গেছি ও আমিরুল মুমিনিন তিন নাম্বার প্রশ্নের জবাব আমার স্বামীর জবান থেকে শুনতে চাই হযরতে আমিরুল মুমিনিন কে যুবকটা ডাক বললেন ও আমিরুল মুমিনিন আমার তিন নাম্বার প্রশ্নের জবাব বলো আল্লাহর নবী বলেছেন যে পবিত্র এ কারিমের আনুলকারি মৃশ্লা তিনবার তেলাওয়াত করবে সে যেন পবিত্র পবিত্রকোর কারিম এক কত করে পেলল সুবহানাল্লাহ

যদি সব সত্য হয় নবীর হাদিস অনুযায়ী আমি সারা বছরের তাহাজ গুজারি আরি হয় নবীর হাদিস অনুযায়ী আমি যদি সারা বছরের রোজাদার হই নবীর হাদিস অনুযায়ী যদি আমি ডেলি পবিত্র আনুল কারীমের খতম করে থাকি তাহলে আমার স্ত্রীকে বলুন এখন সে আমার সাথে সংসার করবে কিনা করবে কিনা জিজ্ঞাসা করেন আল্লাহু আকবার যুবতী ডাক দেয়া বললেন আমিরুল মুমিনিন আমি বুঝতে পারি না আমার স্বামী যা বলেছে সব সত্য আপনি দ করে দেন আমি আমার এই স্বামীকে নিয়ে আজীবন সংসার করতে চাই যেরকম অ কমিল্লার ভায়া শুধু বয়ান শুনলেই হবে না মাহফিল থেকে কিছু আমল নিয়ে যেতে হবে ঠিক কিনা বলে আজকে গুমানুর পূর্বে তিনবার সুরায় পড়তে রাজি আছেন নি যদি তিনবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ ল্যামিয়ালি দাওনা মিয়লাদ ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনবার যদি এই সূরাটা পড়িয়া গুনান নবীজি বলেছে এক কদম কুরআনুল কারীমের সওয়াব পেয়ে যাবেন ঠিক কিনা বলেন কি আজকে রাতে তিরিশ পারা কোরআন পড়তে রাজি আছেন আপনার রাজি আছেন একটা মল নিয়ে যাবে ও কবিল্লার বাইরা একটু যুবতীর দিকে লক্ষ্য করে দেখেন না যুবতী কেমন স্বামী খুঁজে বর্তমান সমাজে অনেক মেয়েরা দাড়িওয়ালা জামাই পছন্দ করে না ঠিক কিনা বলে বাপ বড় আশা করে জামাই ঠিক করে ছেলে ঠিক করে দাড়িওয়ালা কিন্তু মেয়েটা তো কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে ঠিক কিনা বলে কই সাসার কাছে কেন আমাকে বিবাহ দিতেন জুড়ে কন্যা উজুবিল্লা আমার আমার আসুন আসুন আল্লাহ তাআলা কি আমরা নবীর উম্মত এই উম্ম যদি একটা নেকের কাজ করে আল্লাহ দশটা সব দিয়ে দেয় ঠিক কিনা বলেন আপনাদের মনে হয় কষ্ট হইতেছে কষ্ট হইতেছে চলবে চলবে একটু আওয়াজ দিয়ে লা ই <سؤال> ابراهيم <سؤال> نبي خليل الله عيسى <سؤال> نبي روح الله مودر نبي مودر نبي حبيب الله الالغة لا اله لا اله ইলাহুল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিল থেকে এই যে বললাম যুবকের কথা যুবতীর কথা ও মুমিন যদি কেহ ইশার নামাজের ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সারা রাত নামাজ পড়ার সবটাই ঠিক কিনা বলে এখানে অনেক বাবাজি বন্ধু আছে শুনতে এসেছেন কিন্তু এসার নামাজটা পড়া হয় নাই এরকম যুবক কিন্তু আছে না নাই বলে আমি দার করায় শরণ দিতে চাই না ও বাবাজি বন্ধুরা পায়ে ধরে বলে যায় নামাজটা বাদ দিবেন না আর অনেক বাবাজি বন্ধুরা আছে ফজরের নামাজটাকে মসজিদে পড়ে না ঠিক কিনা বলেন ঘুমায় ঘুমাইতেই থাকে সূর্য যখন উদয় হয় এরপরে নামাজ আদায় করে ঠিক কিনা বলে এ ভাইয়েরা আমার আজকে এই বয়ান থেকে শিক্ষা শিক্ষা নিয়ে যায় আমরা

لا, لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুমিল্লার ভাইরা আমি কিন্তু পবিত্র কুরআনুল কারীমের সূরা মারইয়ামের 59 নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতের পূর্ব পূর্ববর্তী আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলফে সালিহিনদের আলোচনা করেছেন আম্বিয়া কেরামদের আলোচনা করেছেন তাতে আলোচনা করেছেন এদের আলোচনা করার পর আমার আল্লাহ এদের আলোচনা করার পর এমন একদল লোকের আলোচনা করছেন যে এই ভালো লোকগুলির পরে এমন লোকগুলি পৃথিবীতে আসলো যারা আদুয় সুলা নামাজ নষ্ট করলো ওয়াতাবাউশ শাহাওয়াত প্রবৃত্তির কামনা ও বাসনা অনুসারে কাজ করলো আমার আল্লাহ বলেন যারা নামাজ নষ্ট করলো মন চায় জিন্দেগি করলো মনে চেয়েছে গুনাহ করার গুনাহ করলো মনে চেয়েছে জিনা করার জিনা করলো মনে চেয়েছে ঘুষ কাওয়ার ঘুষ মনে চেয়েছে সুদ কাওয়ার সুদ মনে চেয়েছে পরের জমিন দখল করার দখল করলো যেন কি প্রপিত্তির কামনা ও বাসনা অনুসারে কাজ করলো আমার আল্লাহ বলেন বাসাউফা ইআল্লুনা আমি আল্লাহ তাদেরকে গাইতে নিকাপ করব জুরে কুন আউযু বিল্লাহ এই আয়াতে কারিমার তাফসির করার পূর্বে আমি আপনাদেরকে আগে গয় এর পরিচয় দিব গয় কি আমার আল্লাহ যে বললেন যারা নামাজ নষ্ট করলো প্রবৃত্তির কামনা ও বাসনা অনুসারে কাজ করলো আমার আল্লাহ তাদেরকে গয়তে ক্যাপ করবেন গায়ের পরিচয়টা আগে আপনাদেরকে শোনাই গয় গায় বলতে আপনারা গাবি কেউ কিন্তু গায় বলেন ঠিক কিনা বলেন এটা কিন্তু এই গায় নয় গায়ের বিচয় দিয়েছেন আল্লামা ওয়াহাব ইবনে মুনাব্বা রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন গায় হলো

গায়ে হলো জাহান্নামের নামের এমন একটি গর্তের নাম যার মাঝে একটি কূপ আছে এই কূপটিকে বাহিম বলা হয় জাহান নামের আগুনের তাপ যখন কমে যায়

একজন সাহাবী এ গেলেন ইয়া রাসূলুল্লাহ এত গভীর জাহান্নাম উপর থেকে একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বর্ষর সময় লাগে ও বন্ধুরা কুমিল্লার বাইরেরা বলেন নামের গভীরতা কম না বেশি কম বেশি একটা পাথর উপরতে পড়তে 70 বছর সময় লাগে নিচের দিকে পড়তে এটা কি গভীরতা কি কম না বেশি কম না বেশি একজন সাহাবী দ্বারা এ গেলেন ইয়ার্ ই হাবিব এ এত গভীর জাহাজ না এ জাহামের নিচেও কি আরো কিছু আছে আল্লাহর নবী বললেন হা আছে সাহাবি প্রশ্ন করলেন হুসুর কি আছে নবীজি বললেন গোয় আছে সাহাবি আবার প্রশ্ন করলেন হুসুর গয় কি আল্লাহর হাবিব বললেন গো আমার সাহাবি গাই হলো জাহান নামের নিম্ন দেশে এমন একটি গর্ত উপরে জাহান নাম উপর থেকে জাহান নামীদের রক্ত আর পুজ গলে গলে এই গর্তের মধ্যে পড়ে এই গর্তের মধ্যে রক্ত আর কুইজ পড়তে পড়তে এই গর্তটা এত তাপ যুক্ত হয়ে গেছে যার তাপ থেকে স্বয়ং জাহান নাম আশ্রয় প্রার্থনা করে কন্যা আল্লাহ আকবর তার নাম হলো গাই ও কমিল্লার বাইরা এতক্ষণ পর্যন্ত গায়ের পরিচয় দিলাম ওয়াজ কিন্তু মুখস্থ করে নিয়ে যেতে হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ওই গায়িকাকে বলে ওই গয় বলা হয় জাহান্নাবের নিম্ন দেশে এমন একটি গর্ত তাপযুক্ত গর্ত যার তাপ থেকে স্বয়ং জাহান্নাম আশ্রয় প্রার্থনা করে এই জায়গার নাম হলো গয় এই গয় নামক জায়গায় কে কে যেতে রাজি হাত উঠায় দেখা আলহামদুলিল্লাহ সবাই মনে হয় বুঝতেছেন জাহান্নাম কি আমরা জাহান্নামে নামে যেতে চাই জান্নাতে যেতে চান জান্নাতে কে কে যেতে চান হাত উঠে দেখান আল্লাহু আকবার সবাই বলি আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন আমার এখন প্রশ্ন এই তো সবাই জান্নাতের পাগল কিন্তু আমার আল্লাহ এই গাই নামক জায়গাটা কার জন্য নির্ধারণ করে রেখেছেন এখন বোঝা যাবে এই লোকগুলে আমাদের সমাজে আছে কিনা আমার আল্লাহ তাফসীরের মধ্যে এসেছে এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে ছয় প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামের নিম্ন দেশে যে গায় ওই গায় নামক জায়গায় নিক্ষেপ করবে আওয়াজ দিয়ে বলুন কয় প্রকার আরো জোরে বলুন কয় প্রকার এখন বোঝা যাবে আমাদের মাঝে এই ছয় প্রকার ব্যক্তি আছে কিনা একান্ত চিনবেন না নিজে নিজে মনে মনে ভাববেন যে আমি আছি কিনা এক নাম্বার জাহান নামের নিম্ন দেশে যে গয় এই যুক্ত জায়গায় এক যাকে নিক্ষেপ করবে আমার আল্লাহ এক নাম্বার ব্যক্তি নামাজ নামাজ নষ্টকারী দষ্টকারীকে আমার আল্লাহ জাহান নামের নিম্ন দিচ্ছে যে গায় ওই গাই নাম যায় গায়ে নিক্ষেপ করবে ও কুমিল্লার বায়রা আমাদের সমাজের মধ্যে নামাজ নষ্টকারী আছে না নাই দুই নাম্বার মা বাবার অবাধ্য সন্তানকে আমার আল্লাহ জাহান নামের নিম্ন দেশে যে ভয় ওই গাই নামক জায়গায় নিক্ষেপ করবে ও কুমিল্লার বায়রা আপনাদের সমাজে মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই তিন নাম্বার সুদগুর গুসগুর কে আমার আল্লাহ জাহান নিম্ন দেশে যে হয় ওই গাই নামক জায়গায় নিক্ষেপ করবে বলুন তো দেখি সমাজের মাঝে সুদগুর গুসকুর আছে না নাই এটার আওয়াজ বড় আসতে বুঝলাম আছে না নাই আমার কমিল্লার মায়েরা চার নম্বর যাকে গাই নামক জায়গায় নিক্ষেপ করা হবে যা ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষ্য দেয় গিবত করে ওই মিথ্যাবাদী ব্যক্তিকে আমার আল্লাহ জাহান নামের নিম্ন দেশে যে গয় ওই গাই নাম জায়গায় নিক্ষেপ করবে পাঁচ নাম্বার জিনা করবে ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামের নিম্ন দেশে যে যায় ওই গায় না মজ জায়গায় নিক্ষেপ করবে জিনা করে ব্যক্তি আমাদের সমাজে আসে না নাই এই গত কালকে কি দিবস গেছে বলেন তো কি দিবস ভালোবাসা দিবস গেছে ঠিক কি বলেন কত যুবক কুকাজের মধ্যে লিপ্ত ঠিক কি না বলেন জিনা করে আসে না নাই ও কমিল্লার বাইরে যারা জিনা করে জিনা আকুরের জায়গাটা তাই হবে আজকে জেনে নেমের নিম্ন দেশে যে

এ ভাইরাস ঠিক করলে খারাপ লাগে এই মুহূর্তে যার সাবান দিয়ে আসে না মনে মনে বুঝবেন আপনি গুনাগার ঠিক কিনা বলেন বলে আরে বাই যাদের অন্তটা গুণা করতে করতে ময়নাযুক্ত হয়ে গেছে এদের সাবান দিয়ে আসবে না এরা কুরআন তিলাওয়াত শুনতে ভালো লাগবে না ওয়াজ মাহফিলে বসতে ভালো লাগবে না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই কলব যাদের ময়লা যুক্ত হয়ে গেছে এই মহিলা যুক্ত কালকে পরিষ্কার করার হাতিয়ার হলো আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইয়া হান্নাদু ইয়া يا الله يا من يا الله يا رحمن يا, يا, يا الله يا رحيم يا, رحيم يا الله لا إله إلا الله لا إله ভাই আওয়াজটা হইতেছে না আর একটু বাড়ান না আরে অন্তরটা নরম করে নরম করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে ভাই যারা আল্লাহর ওলি হয়েছে আল্লাহর জিকির করে হয়েছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলে জিকির ছাড়া ওলি হওয়া যায় না এ বাবাজি বন্ধুরা একটু থামুন জিকিরের কি ফায়দা একটা মাসুর ঘটনা বলি সংক্ষিপ্ত ভাবে তারপরে আমি ওই আয়াতের তাফসিরের দিকে চলে যাব আপনারা কি শুনতে রাজি আছেন নেব বাবা জি বন্ধুরা আপনার শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহি আলাই উনি একবার সফরে বের হলেন সফর করতে করতে উনি কি করলেন এমন জায়গায় পৌঁছে গেলেন ওইটা শহর সন্ধ্যা হয়ে গেছে এখন তিনি যাবে কোথায় সন্ধ্যা যেহেতু হয়ে গেছে এখন তিনি ভাবলেন যে শহরের মসজিদে আসে আর নামাজ পড়ব নামাজ পড়ে মসজিদের ভিতরে ঘুমাব ফজরের নামাজ পড়ে আবার যাত্রা শুরু করব এই বলে আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহি আলাইহি তিনি মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়ে শোয়ার জন্য বিছনা বিছাইলেন মসজিদের খাদেম ডাক দিয়া বলল মুসাফির এখানে কি করতে চাচ্ছ কয় আমি মুসাফির রাত্রি ঘুমাবো সকাল বেলা চলে যাব মসজিদের খাদেম বলে না না মসজিদের ভিতরে তাকা যাবে না বের বেরো কয়ে ভাই আমি মুসাফির যাব কোথায় এখানে থেকে যাই ওই খাদেম বলছে না না মসজিদের ভিতরে থাকতে পারবা না যাও কি করবেন বের হয়ে গেলেন আমদ ইবনে হাম্বল এত বড় আলেম নিজের পরিচয়টা দেন না কন্যা সুবহানাল্লাহ ও বাবা জি বন্ধুরা উনি মসজিদের বাহিরে কি করলেন বিছনা বিসাইলেন তাকার জন্য খাদেম মসজিদ থেকে বের হয়ে বললেন এইখানেও আপনি থাকতে পারবেন না যান মুসাফির আহমদ ইবনে হাম্বল বলেন বন্ধু আগে তো মসজিদের ভিতরে ছিলাম এখন তো মসজিদের বাইরে এখানে তাকতে তো কোনো অসুবিদা নাই থেকে যায় কয় না না তাকতে পারব না যাও যাও এখান থেকে চলে যাও আরই বন্ধু থেকে যায় দুইজন এই ভাবে তর্ক চলেছে থেকে যায় ও বলে তাকতে পারবা না এক পর যায় মসজিদের কাদের মরাক করে এত বড় আলেম কে আহবব ইবনে হাম্বল কে মাইরা শহরের ড্রেয়েনের মধ্যে ফেলে দিলো না ভাই র আমার পার্শ্বর দোকানদার দোকানদার এই দৃশ্য দেখেছে দোর্দি আসলেন বললেন আপনাদের মাঝে কি হল আহামদিবি হাম্বাল্লাহামদুল্লাহ কে আলাই কি বললেন ও দোকানদার বাই আমি একজন বাবলাম রাত্র হয়ে গেছে সার নামাজ পড়ে মসজিদে ঘুমাবো সকাল বেলা চলে যাব মসজিদের কাঁদে আমাকে ভিতরে দেয় নাই থাকতে তো বাহিরে থাকতে চাইলাম বাহিরে উঠাই না এক পর্যায়ে উনি রাগ করে আমাকে ট্রেনের মধ্যে ফেলে দিছে আমি মুসাফির যাব কোথায় দোকানদারের দয়া হইল ড্রেন থেকে তুলিয়া দোকানদার বললেন আপনার কোনো অসুবিধা নাই আসেন আমার দোকানের মধ্যে আমার বিছানা আছে একানি রাত্রি যাপন করবেন সকাল বেলা চলে যাবেন কন সুহান আল্লাহ আ বাবা জি বন্ধুরা দুখন্দ আহমদ ইবনে হাম্বল কে নিয়ে মুসাফির কে নিয়ে তার বিছানার মধ্যে শোয়া দিলেন ইমাম সাহেব তো আল্লাহর ওলি মানুষ ঠিক কিনা বলেন ওনারা তো রাত্রে ঘুমান না কেমনে ঘুমাইবেন হজরতে ইমাম আবু হানিফা কোরআন থেকে গবেষণা করে তেরো লক্ষ মাস আলা বের করেছে কেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শুনো ইমাম শাফি কেমন ইমাম শাফি একবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে মেহমান হলেন রাতে বেলা আহমদ ইবনে হাম্বল এক বদনা পানি রাখলেন যে হুজুর উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন কিন্তু সকালবেলা বদনা একবারে ভরপুরে রইলো পানি খরচ হয় না সকালবেলা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শাফি কে প্রশ্ন করলেন আখু রাত্রে কি আপনি অসুস্থ ছিলেন না না অসুস্থ হয় না আজকে রাতে কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে গবেষণা করেছিলাম আর একটা আয়াতকে গবেষণা করে আজকে সারা রাত আমি এই আয়াত থেকে একটি মাছ মাসআলা বের করেছি কোন সুবহানাল্লাহ ও ভাই এত সুন্দর করে মাছলাম আসল মাছলাম মাছাইল আমাদের জন্য বের করে গেলেন ইমামরা সে ইমামরা কি রাতে গোমাননি গোমাননি রুটির দোকানদারের বিস্তায় শুইলেন ঘুম আসে না দেখেন দোকানদারের দৃশ্য দোকানদার সারা রাত রুটি বানায় আর শুনুনই তো দিকির জিকির করে লা

ফজরের নামাজ পড়ার জন্য রুটির দোকানদার মসজিদে চলে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বলও চলে গেলেন জামাতের সাথে নামাজ আদায় করলেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বাবলেন এত উপকার করলেন নিজের বিছানা আমাকে দিয়ে দিলেন এই লোকটার কাছ থেকে বিদায় না নিয়ে কিভাবে যাওয়া যায় রুটির দোকানদারের কাছ থেকে বিদায় আনতে গেলেন আনতে গিয়ে বললেন ও রুটির দোকানদার ভাই মসজিদের খাদেম আমাকে দাক্কা মায়ের ড্রেণে ফেলে দিয়েছিল এই ড্রেন থেকে তুমি তুলে এনে আমাকে বিছনাটা দিয়ে দিলা এখন চলে যাচ্ছি চলে যাওয়ার আর পাককালে একটা প্রশ্ন করতে চাই ও রুটির দোকানদার দেখলাম তুমি সারারাত রুটি বানাও আর আমার মাওলার জিকির করো তোমার কি কষ্ট লাগে না দোকানদার ডাক দিয়া বলো মুসাফির না না আমার কষ্ট লাগে না এবার ডাক এইভাবে রাতের বেলা জিকির করে ফাইদা কি পায়লা। না ওই দোকানদার ডাক দিয়া বলে মুসাফির এই বেলা এইভাবে রাতের বেলা রুটি বানায় আর জিকির করে আমার আরশের মালিক আল্লাহর দরবারে যত মুনাজাত করেছি সব মুনাজাত আল্লাহ কবুল করে নিছে একটা মুনাজাত এখনো কবুল হয় নাই আশা করি আমার সেই মুনাজাতটাও কবুল হবে জুর এখন সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল এবার জানতে চাইলেন ও দোকানদার ভাই তোমার সব মুনাজাত কবুল হলো

ও শুনো শুনো এইভাবে রাতের বেলা কয়রা আরো শের মালিকের দরবারে যত মোনাজাত করেছি আমার আল্লাহ সব মোনাজাত কবুল করে নিছে এখন আমি আল্লাহর দরবারে মোনাজাত করি নবীর হাদিসে এসেছে আলেমদের জবান থেকে শুনেছি আলেমরা বলেছেন মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিন ফাকান্নামা নাযারা নাবিয়্যা জুরে কোন সুবহানাল্লাহ জানাকি নবীর ইন্তিকালের পরে নেককার আলেমদের চেহারার দিকে মায়ার নজরে তাকাইবে সে যেন নবীর চেহারার দিকে তাকাইলো কোন সুবহানাল্লাহ দোকানদার বলে ও মুসাভি এই হাদিস সুনার পরে আল্লাহর কাছে বলি আল্লাহ নবীরে দেখার তৌফিক হয় না তোমার দরবারে একটা বরিয়া আমি শুনেছি এই জামানা সব বড় আলেম আহমদ ইবনে হাম্বল কি আলাইহি ও আমার আল্লাহ

চক থেকে জল জল করে পানি পড়ছে দোকানদার ডাক দিয়া বলে মুসাফির রে তোমার চকে পানি কেন রে দুকাও মুসাফি কইক মুসাফির ডাক দিয়ে বলে আমার চকে পানি তুমি যে মোনাজাত করেছো আল্লাহ তো তোমার সেই মোনাজাত কবুল করে নিছে কোন সুবহান আল্লাহ ওরে দোকানদার কত রজনীতে মসজিদের খাদেম যাকে ডাক কামায়রা মধ্যে ফেলে দিয়েছিল আর তুমি তাকে ট্রেন থেকে এনে নিজের বিছানা বিছায়া দিলা এখন তোমার সামনে যিনি দাঁড়ানো আমি হইলাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জুরকন সুবহানাল্লাহ ও আমার বাবা জীবন বন্ধুরা কমিল্লার রয় দোকানদার যখন শুনলো উনি আহমদ ইবনে হাম্বল সাথে সাথে পায়ের মধ্যে পড়ে গেলেন জুরকন সুবহানাল্লাহ হাতের মধ্যে শুমাইতে লাগলেন আর বললেন হুজুর বল হয়ে গেছে আমাকে maaf করে দিবেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন দোকানদার তোমার বল হয় নাই এই ভাবে রাতের বেলা যারা জিকির করে মাওলার দরবারে তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের गुना maaf করে ওলি বানায়া দিবে জুরে এখন সুবহানাল্লাহ অকমিল্লার বায়রা জিকির করতে রাজি আছেন নি রাজি আছেন নি একটু আওয়াজ দিয়ে আমার সাথে প্রাণটা বইরা তিন টান করে করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

নামাজ নষ্টকারী কে আমার আল্লাহ জাহান্নামের নিম্ন দেশে যে হয় ওই গায়নামক জায়গায় নিক্কাব করবে বন্ধুদেরকে প্রশ্ন করব আমাদের সমাজে নামাজ নষ্টকারী আছে না নাই তাফসীরের কিতাবের মধ্যে এসেছে নামাজ নষ্টকারী কাকে বলে কয় নামাজ নষ্টকারী হলো ওই ব্যক্তি যে নামাজ পড়ে কিন্তু ওয়াক্তমতে পড়ে না যোহরের নামাজ আসরের ওয়াক্ত পড়ে ফজরের নামাজ জহুরের আগে আগে পড়ে এরকম মুসলিম আছে না নাই যারা নামাজ পড়ে তো অক্ত মতে নামাজ আদায় করে না নামাজকে কাজা আদায় করে যে ব্যক্তি কাজা নামাজ আদায় করে আমার আল্লাহ তাকে জাহান নামে নিম্ন দেশে গাই নামক জায়গায় নিক্ষেপ করবে জুড়ে কন্যা রুজুবিল্লা অকমিল্লার বায়ারাম ওক্তমতে নামাজ পড়া ফরজ ঠিক কি বলেন আমার আল্লাহ বলেছেন ফলা কাল অলা মিনীলিনাকিতা ব্রাহ্মা ও দা ওক্তমতে নামাজ পড়া ফরজ ঠিক কি বলেন আসরের নামাজ আসরে রক্তে পড়তে হবে মাগরিবের নামাজ মাগরিবের রক্তে পড়তে হবে ফজরের নামাজ ফজরে রক্ত পড়তে হবে ঠিক কি বলেন এই যে সময়টুকু আমার বাবা জি বন্ধুরা আল্লাহ আলা আলামিন নির্ধারণ করে দিয়েছেন যে ফজরের নামাজ ফজর রক্তে পড়বা কেনে পড়বা আদম পয়গাম্বর সর্বপ্রথম ফজরের নামাজ এই ফজরের অক্ত শুকরিয়া হিসাবে আদায় করেছিলেন জুরে কোন আমার বন্ধুরা বলুন তো দেখি ফজরের নামাজ পরস কয় রাখা এই দুই রাকাত আমার সর্বপ্রথম প্রেরিত হযরত আদম পয়গাম্বর কোন সময় পড়েছিলেন আদম পয়গাম্বরের কওবা যেদিন কবুল হয়েছিল মুহররমের 10 তারিখ ফজরের অল্পে হঠাৎ করে আদম পয়গাম্বর তো 350 বছর পর্যন্ত কাঁদলেন রব্বানা যালমনা বলে বলে ঠিক কিনা বলেন কাঁপতে কাঁপতে চোখের পানি দ্বারা ছোট ছোট কালবিল হয়ে গিয়েছিল কন্ন সুবহানাল্লাহ আমার বায়রা আদম পয়গম্বর ফজরে রক্তে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহকে ডাক দেন আল্লাহ আমাকে বানানোর পর আমাকে যখন রুহ দিলা দেওয়ার পর তোমার আরশের পায়ায় যখন তাকাইলাম তাকায়া দেখি আল্লাহ তোমার নামের সাথে মোহাম্মদ নামটা রয়েছে কোন সুবহানাল্লাহ আল্লাহ সেই মুহাম্মাদের নামকে জুরিয়া করে আমারে माफ করে দাও আমার আল্লাহ বলেন যাও তোমাকে माफ করে দিলাম কোন সুবহানাল্লাহ আমার বন্ধুর নাফজিহ তে বলছো আদম পয়গাম্বরের তওবাটা এমন সময় কবল হয়েছিল আমরা যে সময় ফজরের নামাজ পড়ি ফজরের নামাজটা কোন সময়ে পড়ি কয় দিনের একটু আলো প্রকাশ পায় রাতের কিছু অন্ধকার থাকে এই না সময় আমরা ফজরের নামাজ পড়ি ঠিক কেনা বলেন আদম পয়গম্বরের তো আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিল আদম পয়গম্বরে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহ তুমি আমার তো বা করে আমার মাফ করে দিছ এখন তোমার দরবারে কি বলে শুক্রিয়া আদায় করি নামাজে দাঁড়ায় গেলেন দুই রাখাত নামাজ পড়লেন এই সময়ে ফজরের সময় এই দুই রাখাত নামাজ আল্লাহর দরবারে কবল হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন এই দুই রাখাত নামাজ আমরার উপর আমরা নবীর উপর ফরজ করে দিলেন কনসুবাহান আল্লাহ এখন আসেন জহুরের নামাজ কয় রাখাত ফরজ বলুন ফরজ কয় রাখাত এই চার রাকাত নামাজ সর্বপ্রথম চার কারণে পড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাত সালাম শুকরিয়াতান হিসাবে কোন সময় পড়েছিলেন যোহরের ওয়াক্ত পড়েছিলেন চারটা কারণ কি প্রথম রাকাত পড়েছিলেন আল্লাহ তো ইব্রাহিমকে ৯৯ বছর বয়সে সন্তান দিয়েছিলেন ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি করো ইব্রাহিম আলাই তো আল্লাহর পাগল ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ তালা খলিল উপাধি দিয়েছেন খালিল শব্দের অর্থ বন্ধু আবার হাবিব শব্দের অর্থ বন্ধু খালিল এবং হাবিব কি দুই এর মধ্যে পার্থক্য আছে খালিল বলা হয় আল্লাহ তাআলার এমন বন্ধু যে বন্ধু আল্লাহর জন্য পাগল ইব্রাহিম আল্লাহর লাগি পাগল জুরে কোন সুবহানাল্লাহ আর হাবিব বলা হয় আল্লাহ তাআলার এমন বন্ধু যা বন্ধুর জন্য স্বয়ং আল্লাহ পাগল জুরে কোন সুবহানাল্লাহ আর জুরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরা ইব্রাহিম সঙ্গে সঙ্গে প্রথম রাকাত পড়েন আল্লাহ আমি প্রস্তুত আমার সন্তানকে কোরবানি করার জন্য এই জন্য প্রথম রাকাত পড়লেন দ্বিতীয় রাকাত পড়লেন সন্তানের মহাব্বত অন্তর থেকে যাওয়ার কারণে তৃতীয় রাখাত পড়লেন সন্তান কোরবানি হইতে রাজি থাকার কারণে চতুর্থ রাকাত পড়লেন সন্তানের বদলায় যে আল্লাহ জান্নাতি দুম্বা দিছিলেন কনসুবাহ আল্লাহ এই যে ঘটনাটা ঘটেছিল জহুরের অক্তি ইব্রাহিম পায়গাম্বার মিনা প্রান্তরে হাদিস সাহেবরা যেখানে গিয়া কোরবানি করেন ওই জায়গায় ইব্রাহিম পায়গাম্বার জহুরের রক্তে গলার মধ্যে চুরি চালায়া দিলেন সন্তানের চুরি তো ধরে না আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন জিব্রাইল জান্নাত থেকে দুম্বাটে নিয়ে যা কে ইব্রাহিমের শরীর নিচ থেকে কে সরায়া, জান্নাতি দাড়া দিয়া সুবহানাল্লাহ চোখের কাপড় খুললেন দেখুন সন্তান জমা হয় না আল্লাহ আকবর ইব্রাহিম সন্তানকে জরায়া দলেন সন্তান ডাক দিয়া বলে আব্বা আমাকে ছেড়ে দেন একটা প্রশ্ন করি আপনি বড় দানশীল না আমি ইসমাঈল বড় দানশীল বাবায় ডাক দিয়া বলে ও কলিজার টুকরা সন্তান আমি বড় দানশীল কেমনে আব্বা ইব্রাহিম ডাক দেয় কলিজার যার টুকরা সন্তান বৃদ্ধ বয়সে তোমাকে পেয়েছি আল্লাহ বলেছেন কোরবানি করার জন্য আমি রাজি হয়ে গেছি এজন্য আমি তোমার চাইতে বড় দানশীল ইসমাইল ডাক দিয়ে বলে আব্বা না 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 আমি আপনার চাইতে বড় দানশীল কারণ আব্বা আমি যদি রাজি না তাই না থাকতাম কুরবানি দিলেন হলে কাকে জোরে কন্না সুবহানাল্লাহ আর শের মালিক আল্লাহ ডাক দিয়া বলল ওই ইব্রাহিম ইসমাইল তোমরা কে হই বড় দানশীল নও আমি আল্লাহ কইলাম বড় দানশীল জোরে কন্না সুবহানাল্লাহ আমি জান্নাত থেকে যদি গুম্বানা পাঠাইতাম ও ইব্রাহিম তোমার করে যত প্রা সন্তান কতম হয়ে যেত ও ইসমাইল তোমার প্রাণবায়ু উড়ে যেত এই যে ঘটনাটা সংঘটি হয়েছিল

আলহামদুলিল্লাহ আসরের নামাজ ফরজ কয় রাকাত যারা বলুন কয় রাকাত আপনারা কি শুনতে রাজি আছেন কষ্ট হইতাছে কষ্ট হইতাছে এ বাবা বন্ধুরা আসরের ফরজ নামাজ সাইর রাকাত ঠিক কিনা বলেন ইয়ানায়া কিতাবের মধ্যে এসেছে ফতুয়ায় স্বামীর মধ্যেও এসেছে এই চার রাখার নামাজ তার কারণে হজরতে ইউনুস পায়গাম্বর পড়েছিলেন জোরে সর্বপ্রথম ইউনুস পায়গাম্বর আসরের নামাজটা আসরের অক্তে শুক্রিয়া তান হিসাবে পড়েছিলেন কেন কেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার কারণ তাকে পানির অন্ধকার থেকে নাজাদ দেওয়ার কারণে রাতের অন্ধকার থেকে নাজাদ দেওয়ার কারণে তিন তিন নাম্বার তাকে একটা মাছে গিলে ফেলেছিল মাছের পেট থেকে আল্লাহ নাজাদ দেওয়ার কারণে চার নাম্বার ইউনুস পায়গাম্বরের প্রতি আল্লাহ ও সন্তুষ্ট ছিলেন পরে সন্তুষ্ট হয়ে গেছিলেন কেন কেন হযরত ইউনুস পায়গাম্বরকে আল্লাহ তাআলা

মানুষকে কালিমার দাওয়াত দেয় লোকেরা কালিমা গ্রহণ করে না ইউনুস পয়গাম্বরের উপর অত্যাচার আল্লাহর অনুমতি ছাড়াই ইউনুস পয়গাম্বর এলাকা ছেড়ে চলে গেলেন তো যাচ্ছেন সামনে পড়লো নদী এই নদীর মাঝে পাইলেন নৌকা সাথে সাথে তিনি নৌকায় উঠে গেলেন নৌকার মধ্যে আরো মানুষ নৌকার মাঝে নৌকা ছেড়ে দিল কিছুক্ষণ যাওয়ার পর নৌকা আর সামনে যায় না মনে হয় নৌকাটা ডুবে যাবে নৌকার মাঝে ডাক দিয়া বলে আমার নৌকার মধ্যে মালিক থেকে পলাতক গুলাম আছে এই পলাতক গুলামকে ফেলে দিতে হবে না হয় আমরা সবাই মরব ইউনুস পয়গম্বর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ আমি তো হইলাম মালিক থেকে পলাতক গোলাম ও লোকেরা আমাকে ফেলে দাও নৌকার মাঝি বলে এত সুন্দর মানুষ দোষী হতে পারে না আমরা লটারি দেব লটারি দাও

আরসের মালিক আল্লাহ মাছকে হুকুম করলেন ও মা ইউনুস আমার পয়গাম্বর তোমার পেটের ভিতরে আমি তাকে আমানত রাখলাম যখন চাইবো তখন তাকে ফিরায়া দিবা জুরে কোন সুবহানাল্লাহ ইউনুস পয়গাম্বরকে নিয়ে মাছ সমুদ্রে ঘুরছে ইউনুস পয়গাম্বর মনে মনে ভাবলেন আমি তো মরেই গেছি না হঠাৎ করে দেখেন নড়াচড়া করতে পারেন নড়াচড়া যখন করতে পারে পারেন ইউনুস পয়গম্বর সেজদায় পড়ে গেলেন মাছের পেটে সেজদায় পড়ে বললেন ইয়া রাব্বি ইত্তাখাজতু মাসজিদান ফি মাওকাই ইয়া রাব্বি ইত্তাখাজতু মাসজিদান ফি মাওকাই লাম ইয়াসজুদু ফীহি আহাদুন জুরাকান সুবহানাল্লাহ এমন এক জায়গায় তোমার জন্য আমি মসজিদ বানায়া দিলাম আল্লাহ পৃথিবীর আর কেউ মসজিদ বানাইতে পারে নাই এই জুড়ে সুবহানাল্লাহ

কার কারণে পড়লেন এই চার রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হলো আমরা এই চার রাকাত নামাজ আসরের সময় পড়ি আল্লাহ তাআলা আমরা নবীর উপর আমরার উপর ফরজ করে দিলেন মেরাদের রাতে কোন সুবহানাল্লাহ মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত বলুন জোরে তিন রাকাত এই তিন রাকাত নামাজ সর্বপ্রথম পড়েছিলেন হযরতে ঈসা রুল্লাহ কেন পড়েছিলেন ঈসা রুল্লাহকে আল্লাহ মাগরিবেরHttpContext প্রশ্ন করেছিলেন ও ঈসা জকতের মানুষ তোমাকে আমি আল্লাহর পুত্র বলে তোমার কি ধারণা তোমার মাকে আমার স্ত্রী বলে তোমার কি ধারণা ইউনুস হযরতে ঈসা রুল্লাহ এই প্রশ্নের জবাবগুলি শানদার মাধ্যমে দিয়ে দিলেন দাঁড়ায় গেলেন প্রথম রাকাত নামাজ পড়ে আল্লাহকে বললেন আল্লাহ আমি যে তোমার পুত্র নাই এটা প্রথম রাকাত সেজদা দিয়ে বুঝাইয়া দিলাম আমি যদি তোমার পুত্র হইতাম তাহলে তোমাকে সেজদা দিতাম না আমি যে তোমার পুত্র নয় সেটা তোমাকে সেজদা দিয়ে বুঝাইয়া দিলাম যে এখন সুবহান ও আমার আল্লাহ দ্বিতীয় রাকাত পড়লাম আল্লাহ আমার মা তোমার স্ত্রী নয় এটা দ্বিতীয় রাকাত পড়ে বুঝাইয়া দিলাম তৃতীয় রাকাত পড়লেন পরে বললেন আল্লাহ তুমি চিরঞ্জীব তুমি চিলে আছো থাকবে এই জন্য তিনি আরো এক রাকাত পড়লেন এই তিন রাকাত নামাজ মাগরিবের সময় ঈসার ও গল্লা পড়েছিলেন আল্লাহর কাছে খুব ভালো লাগলো এইটা আল্লাহ তাআলা মেরাজের রাতে আমরার উপর আমরা নবীর উপর ফরজ করে দিলেন কোন সুবহানাল্লাহ ঈসার নামাজ ফরজ কয় রাকাত জুড়ে বলেন জুড়ে বলেন কয় রাকাত ঈসার নামাজ চার রাকাত ফরজ চারি কারণে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন ও আমার বন্ধুরা প্রথম রাকাত কেন পড়লেন যখন তিনি পড়লেন আমার কম ইমানের উপর অটল অবিতল থাকবে কিনা দেখলেন রয়ে গেলেন তৃতীয় রাখাত পড়লেন আল্লা সামনে পড়লো ফেরাউনের অত্যাচারে যখন ওনারা কি করলেন দেশ টেরে চলে যাচ্ছেন সামনে বললেন নীল দরিয়া নদী কেমনে পার হবেন সাগর কেমনে পারি হবেন আল্লাহ আকবার হাতের লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করলেন রাস্তা হয়ে গেল জুরকন সুবহানাল্লাহ মুসল্লিদের কি নিয়ে মুসলমানদের কে নিয়ে ওই পারে চলে গেলেন যখন ওই পারে গিয়েছিলেন সেই সময় চলে এয়েশা রক্ত জুরকন সুবহানাল্লাহ এর পরে তাকায়া দেখি ফেরাউন পানির মধ্যে ডুববা মইরা গেছে তখন আল্লাহু আকবার আর জুরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুরা

নামাজে দাঁড়াইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের হিসাবে 4 রাকাত নামাজ পড়লেন এই 4 রাকাত নামাজ আল্লাহর কাছে খুব ভালো লাগলো আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রাকাত আমাদের উপর ফরজ করে দিলেন জুর এখন সুবহানাল্লাহ আমার বায়রা ভেতরে নামাজ কয় রাকাত বলেন 3 রাকাত এই তিন রাকাত নামাজ সর্বপ্রথম পড়েছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার বায়রা কেমনে পড়েছিলেন নবী যখন মিআরাজে গেলেন বাইতুল মুকাদ্দাস

এখন প্রশ্ন আমরা তো ওয়াজিব বলে বেতনের নামাজ জানি ঠিক কিনা বলে অ বন্ধুর আমার এটার উত্তর হলো যেহেতু আমরা ওয়াজিব প্রথম দিয়ে শুরু এই জন্য ওয়াজিব বলে আমরা নিয়ত আদায় করি কোন আল্লাহামদুল্লিল্লা আল্লাহ্মা সাল্লা মাওলা মো আহানা আলী সংক্ষেপে কথা পাঁচ নামাজ আল্লাহ উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ তালার সময় ফরজ করে দিয়েছেন সময় মতে পাঁচ নামাজ পড়ার টপিক আল্লাহ আমরা দান করুন সবাই পড়ি আমির সংক্ষেপে দ্বিতীয় যে দুই নাম্বারটা একটু বলে শেষ করে ফেলব আপনাদেরকে নিয়ে আমি মুসাফির মুনাজাত করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুনাজাত কবুল করবে ঠিক কিনা বলেন ও ভাই আমার মা বাবা আর অবাধ্য সন্তান কে আমার আল্লাহ জাহান্নামের নিম্ন দেশে যে যায় ওই গায়নামুক জায়গায় নিকেব করবে ঠিক কিনা বলেন আপনাদেরকে বলবো মা বাবার অবাধ্য সন্তান এই জমিনে আছে না নাই জুড়ে বলেন আছে না নাই বাইর আমার যারা মা বাপকে দুঃখ দেয় কষ্ট দেয় তারা নামাজ রোজা হজ জাকাত কোন ইবাদতেই কবুল হয় না ঠিক কিনা বলেন ভাইয়ের আমার মা বাবার অবাধ্য সন্তানের কবরের ভিতরে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা মাকাবির কবরস্থান কবরস্থানে দেখলেন একটা যুবকের কবরের ভিতরে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলছে আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়াইয়া সাহাবাই কেরামদেরকে নিয়ে দুইটা হাত তুললেন আল্লাহ এই যুবক আমার সাহাবি মনি মেহরবানি করে এই যুবককে তুমি maaf করে দাও হাত নামাইলেন কিন্তু আযাব তো বন্ধ হলো না আবার তিনি হাত উঠালেন আল্লাহ যুবক আমার সাহাবি এই যুবকের কবরের ভিতরে জাহান নামের আগুন জ্বলছে আল্লাহ তুমি মাফ করে দাও হাত নামাইলেন দোয়া কবুল হলো না তিনবার আবার তৃতীয়বার নবীজি হাত বাড়াইলেন আল্লাহ এই যুবক আমার সাহাবী মেহেরবানি করে আল্লাহ এই যুবককে তুমি মাফ করে দাও নবীজির দোয়া কবুল হলো না আল্লাহু আকবার এবার আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে এই যুবক এই যুবকের কেউ কি আছে জানো কই আমরা জানি না তাহলে এক কাজ করো এই এলাকার মধ্যে ঘোষণা করো এই এলাকার মধ্যে ঘোষণা করো এই গুরুস্থানের প্রত্যেকেই যেন তাদের আপন জনের কবরের পাশে দাঁড়ায় যায় ঘোষণা দেওয়ার পর সকলে আসতে শুরু করল কিন্তু এই বৃদ্ধা এই এই কবর এই যুবকের কবরের পাশে কেউ আসতেছে না হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধা মহিলা লাঠি বর করে করে আল্লাহু আকবার এই কবরের পাশে আইসে দাঁড়ায়লেন আল্লাহু আকবার এবার নবী বললেন সবাই চলে যান বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বললেন ও মা এই কবরের ভিতরে করে যিনি আছি তোমার কি হয় কয় উনি আমার সন্তান হয় মাগো তোমার সন্তানের কবরে তো জাহান নামের আগুন দাও দাও করে বলে মা বলে আলহামদুলিল্লাহ আবার নবীজি বললেন মা তোমার সন্তানের কবরে তো জাহান নামের আগুন দাও দাও করে বল চলে মা বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবী আবার বললেন ও মা আমার আপনার সন্তানের কবরে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলছে মা ও মা মা বলে আলহামদুলিল্লাহ বুঝলাম না মা কেন আপনি বারবার আলহামদুলিল্লাহ বলেন এবার মা বলল ইয়া রাসূলুল্লাহ এই সন্তান আমাকে অনেক দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে অনেক আঘাত দিয়েছে এজন্যই আমি আলহামদুলিল্লাহ বলেছি আল্লাহর হাবিব বললেন মাগো মেহেরবানি করে আপনার সন্তানকে আপনি maaf করে দেন না ইয়া রাসূলুল্লাহ আমি তারে maaf করতে পারবো না আল্লাহর হাবিব তো দয়ার নবী আবার বললেন মা তাকে maaf করে দেন না maaf করতে পারবো না বৃদ্ধা মা তিনি পিঠের কাপড়টা উঠাইলেন পিঠের কাপড় উঠাইয়া আল্লাহর হাবিবকে বললেন ও রসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনি আমার একটু পিঠের দিকে তাকায়া দেখে আমার সন্তান যে আমাকে বেত্রাগাত করেছে একটু তাকায়া দেখেন আল্লাহর হাবিব পিঠের তাকাই এলেন বৃদ্ধা মুগিলার তাকায়া দেখেন আল্লাহ সন্তান যে তাকে বেত্রাগাত করেছে বেত্রাঘাতের চিহ্ন গুলি মায়ের পিঠের মধ্যে বাসবা আমার বন্ধুরা নবী দেখতে পারলেন মা আপনি তারে maaf করে দেন কই না 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 আমি maaf করব কেমনে আপনি আমার হাতির দিকে তাকায় দেখে আমার সন্তান আমার হাতটা ভেঙে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি তারে maaf করতে পারবো না আল্লাহর হাবিব বললেন মা আপনি maaf করে দেন না ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে maaf করব আপনি একটু আমার পায়ের দিকে তাকায় দেখে আমার সন্তান যে বেত্রাঘাত করেছে আমার পাটা ভেঙে দিয়েছে আমি হাঁটতে পারি না

মায়ের দেখে যে জাহান নামের আগুনে চলতেছে হয় তোমার দয়া হয়ে যেতে পারে আল্লাহর হাবিবের দোয়া কবল হয়ে গেল কত কবরের মাটি সরে গেল কন্যা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বললেন মাগো একটু তাকায়া দেখে মার সন্তানের কবরের দিকে তাকায়া দেখে আল্লাহ সন্তান জান নামের আগুনে পইরে দাও দাও করতে যার ডুবতে যার ডাকতেছে মা 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 আমারে মাফ করে দাও কান সুবহান আল্লাহ আল্লাহর হাবিবকে মা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বরদাস্ত করতে পারতেছি না নবী গো এই সন্তানকে আমি পেটে রেখেছি আমি তার মুখে খাবার তুলে দিয়েছি কতবার প্রস্রাব করেছে পায়খানা করেছে আমার সন্তান সন্তানকে আমি এভাবে লালন পালন করে বড় করেছি এখন সে কবরের ভিতরে জাহান নামের আগুনে দাউ দাও করে জ্বলছে আমি ঠিক থাকতে পারতেছি না রাসূল আল্লাহ আল্লাহর হাবিব বললেন আপনি maaf করে দেন ওই মহিলা ডাক দিয়া বললেন ও নবী আপনাকে সাক্ষী রেখে বলছি আমি আমার সন্তানকে maaf করে দিলাম কোন সুবহানাল্লাহ সাথে সাথে জাহান নামের আগুন একেবারে পাস করে নিয়ে গেল জুরে কোন সুবহানাল্লাহ রাসূল বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ দুনিয়া তুমি হয় আমার বায়রা আসুন আমার আমার আমি আপনাদেরকে বলবো যাদের মা বাবা আছে মা বাবার সাথে ব্যাধু করা যাবে না ঠিক কিনা বলেন

الرحمن الرحيم مالك يوم الدين والصلاه والسلام على حبيب رب العالمين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلاً للذين آمنوا، ربنا ربنا إنك رؤوف رحيم وأرشد مالك الله আমি মুসাফীল হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহ রাতের গগিরে নজুলে রাহমতের সময় এ আল্লাহ মুরব্বি বাবাদের কে নিয়ে যুবক ভাইদের কে নিয়ে আলে ওলামাদের কে নিয়ে পর্দা নিশিন মা ও বন্দদের নিয়ে আল্লাহ আমি গুনাগা গুনার নিয়ে আল্লাহ তোমার মায়ার বান্দা বন্দিদেরকে নিয়ে আত্ম আল্লাহ আমি মুসাফি মুসাফিরের কবু সে আসাই তোমার মায়ার বান্দারা আমার যাতে আত্মার দিতে গো আল্লাহ জানিনা এই мавিল কার জন্য জীবনের শেষ হয়ে গেছে আল্লাহ জানিনা এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে গেছে দেখেছি কতজনকে সকাল বেলা ঘর থেকে বের হয়ে গেছে বিকালে লাশ হয়ে বাড়িতে এসেছে আল্লাহ আমরা জানি না কার কোন দিন মুহূর্তের ডাকে সে যা জানি না কার জন্য কাপুরের কাপড় রেডি হয়ে গেছে আল্লাহ তালা বই লাগে গুনা নিয়ে কবরে গেলে আল্লাহ কবরে আজাব সহ্য করতে পারবো না আল্লাহ বাবাদের চোখের পানির দিকে তাকা ভাইদের চোখের পানির দিকে তাকা গুনার জন্য কি করেছে বাবা জানে না বাবা কি গুনা করেছে ছেলে জানে না মেয়ে কি গুনা করেছে মা জানে না মা কি গুনা করেছে মেয়ে জানে না আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার গুনার মুজাফাত মাতেই নি আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের নেই দুই কানাত বাড়ায় বিনা আল্লাহ কথা দিলাম বাকি जिंदगीতে আর গুনাহ করব না গুনাহগার বলে তুমি আমাদেরকে দয়ার দিয়ো না আল্লাহ আল্লাহ তুমি একটু তোমার বন্ধুদের চোখের বাড়ির দিকে তাকা তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না আমরা গুণার জন্য আল্লাহ তুমি আমরা জীবনের গুণা কথা মাফ করে দাও আল্লাহ তুমি আমরা মাম করে দাও আমরা মাফ করে দি আল্লাহ আমরা মা বাবার গুণ মাফ করে দাও আমরা দাদা দাদুর গুনা বাপু করা আমরা নানা নানুর কল্লা গুনা বাপ করা দা আমাদের কবর বাসীদের গুনা বাপ করা দা আয় আল্লাহ রব্বুল আলামিন আমরার জীবনের গুনাহ মাফ করে দিয়ে এই মাহফিলকে কবুলার মঞ্জুর করো আল্লাহ সবটুকু যতটুকু হয়ে চল্লাহ আয় আল্লাহ লা তু গুণ কুটি গুণ বাৰায়া নপিয়ো না মহা মহেদৰে চল্লাল্লাহ মই চাল্লা বেলা ৰ মবা নাই পৌঁছায়া দাবাল বা

যাদেরকে উদ্দেশ্য করে আজকে জান্নাতের বাগান সাজাইলেন আল্লাহ জন আল্লাহ জান্নাতের বাগান সাজাইলেন আল্লাহ এই মাহফিলের ডান পাশে মাকাবিল কবরস্থান আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের সব ঝুঁকুনাদে আয় আল্লাহ কবরস্থানে পৌঁছায়া দাও আল্লাহ

ঘুরে ঘুরে দেখেছি মা বাবার মতন আপনার কেউ কেউ পাই লাগলা সন্তান বিপদে পড়ে গেলে অসুস্থ হয়ে গেলে মা বাবা পাগল হয়ে যায় দেখেছি দূরে চলে যায় আসতে যদি গভীর রাত হয়ে যায় বাড়িতে বাড়ির সব মানুষ ঘুমায় জনম দুই মা ঘুমাই না একবার ঘর থেকে বাগিরে যা বাগির থেকে ঘরে আসে আল্লাহ বাবাকে বলে আমার ভালো লাগে না আমার সন্তান কেন আসে না রে গভীর রাত হয়ে গেছে আল্লাহ আয় আল্লা আমরা মায়ের কুলে কতবার প্রশ্রাব করে দিয়েছি কতবার পাইখানা করে দিয়েছি মা একটা জানিনা এই জামাতের মধ্যে কারব নয় করব্ল মা বাবা শুনছ গভীর রাতে চোখের বাড়ি চড়ে আল্লাহ মা বাবার জন্য কাঁধে আল্লাহ তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না আল্লাহ আল্লাহ মা কবরে তুমি আজব দিও না আর রব এর হামুমা কামা রব্বায় নিসুগীরা আল্লাহ আমর দাদা দাদু নানা নানা শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন যতজন কবরে চলে গেছেন আল্লাহ সকলের কবরে জান্নাতের টুকরা বানায়া দাও আই আল্লাহ আমরা কবর বাসি দিলে খবরে তুমি আল্লাহ দিব আল্লাহ এই জানিছ তুমি কবুল করো তোমার মায়ের মনে ধর হাত মারাইছিলে আমার যদি হম কার মনে কি বেদ না কে কেবির মধ্যে আছে আমি জানিনা আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাবীদের অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা রেনি রেনীদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ বিমারীদেরকে বিমারীদেরকে শিফা দান করো আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব আল্লাদিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাজারুlstm সাহেব ওস্তাদ আল্লাহ আই আল্লাহ তালা শুনেছি তোমার বান্দা বড় ভালো মান আজকের মা আসতে পারেন না গভীর রাত্রে রাম রাম উনার জয়ন দা করেছি আল্লাহ তোমার বন্ধ রেজু মাকো রা দা বাবু আল্লাহ কে কোনো সুস্থতায় বুঝতেসে গম বা আয় আল্লাহ আমরারে ক্যান্সার দিও না কঠিন মহামারী দিও না গাড়ি তলে বানায় মوت দিও না পানিতে ডুবায় মوت দিও না কারেন্ট লাগায় মত্য দিও না আমরা প্রাণ নষ্ট করে পাগল বানায় দিও না গো আল্লাহ আল্লাহ তুমি আমরা জবের রূহ দ্বারা গো আল্লাহ প্রত্যেক এর नेक মাসুদগুলি পূরণ করে দাও এই মহবিল কে কিয়ামত পর্যন্ত কাयाम দায় আল্লাহ আল্লাহ সকল বায়রা আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে এই জান্নাতের বাগান সাজাইলেন আল্লাহ আয় আল্লাহ তাআলা উনাদেরকে আল্লাহ উনাদের জীবনটাকে সুবি সুন্দর করে দাও আয় আমার নাজবুল ভাই আমার আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন আল্লাহ আমার পায়জানের नेक maksud পূরণ করো আল্লাহ আল্লাহ এখানে অনেক মানুষ আছেন আল্লাহ দিন হয়েছে বিবাহ করেছেন আল্লাহ আল্লাহ আয় আল্লাহ তুমি সন্তান দিয়ে তাদের মনটারে খুশি করে দাও অনেক মেয়েরা বিবাহ বিবাহের উপযুক্ত আল্লাহ মেয়েদেরকে তুমি কিনারা লাগায় দাও আমাদের সকলকে গুণার থেকে হেফাজত করো আল্লাহ হারাম থেকে হেফাজত করো বেগামুল করার তো বিজ্ঞান করো আল্লাহ আয় আল্লাহ তোমার বন্ধারা কে কি চাইতেছে আমি আল্লাহ না আল্লাহ আমি জানি না মাওলা প্রত্যেকের নেক মাকসুদ পূরণ করে দেওয়া আল্লাহ

সবার কবরের জন্য তুই টুকরো মানে আমরা যারা এখানে হাজির হয়েছি আল্লাহ মুরব্বি বাবাদেরকে নিয়ে হাত বাড়াইলো সবাই রে তুমি হায়াত বাড়ায় আদব আল্লাহ আমরা যদি তোমার গোলামি করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ এই এলাকার ঘরে ঘরে আলেম বানাও হাফেজ বানাও আয় আল্লাহ মুহাদ্দিস বানাও মুফাসসির বানাও আয় আল্লাহ তাআলা আমরা সবাই রে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই জগতে তুমি কবুল করো আমি মুসাফির আল্লাহ মা ও বোনের আমার সাথে হাত বাড়িয়েছে আল্লাহ মা বোনদের নেক বাসনার মঞ্জুর করো আল্লাহ আমরারে তুমি তারায়া দিও না আল্লাহ তোমার দরবার থেকে তারায়া দিও না আল্লাহ আয় আল্লাহ তাআলা যতদিন দুনিয়ার সবর জাজ হয়ে যাবে আল্লাহ আয় আল্লাহ তালা সাইজ ধরে হাজির হয়ে যাবে মৌলা আয় আল্লাহ তালা সেদিন আমরা বেঈমান বানায় মৃত্যু দিও না গল ইমানটা বড় দামি

আমাদের করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফিস